আপনি আপনি কে? জি মানে আমি মারুফ। আপনি মারুফ হন আর ফারুক হন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার রুমে কি করছেন সেটা বলুন। না আসলে আমি কিছু করছি না, মানে আমি মানে জি আঙ্কেল। বুবু এই মা বুবু। আরে তুই রুমে চল না, তারপর তোকে সবকিছু খুলে বলছি, আরে ফ্রেশ হল চল। এদিকে কোনো সমস্যা হচ্ছে না, না এখানকার লোকজন খুব ভালো, না এখনও কোনো স্কোপ তৈরি করতে পারিনি, খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ ভাই অধিকার কী খবর? ও তারা তো এখানে বেশি দিন, হ্যাঁ তারা ঠিক হবে না মনে হচ্ছে। হ্যাঁ ভাই এদিকে আবিষ্কার আসছিল, আমি রাখছি পরে কথা বলবো, রেট করে আসছি। বুবু বলতো ঘটনাটা আসলে কি? ঘটনা খুবই সহজ এবং সাধারণ। ভদ্রলোকের নাম হচ্ছে মারুফ, উনি ঢাকায় একটা এনজিওতে চাকরি করেন, আর এখানে সম্ভবত ওই মাদক এবং চোরাচালান বিষয়ে কোনো জরিপের কাজে এসেছেন। তো ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন? এখানে ওনার থাকার কোনো ভালো ব্যবস্থা নেই। ওই যে আজমল চাচা আছেন না, উনি বাবাকে ফোন করে বলেছেন আমাদের এখানে যেন ওনার একটা থাকার ব্যবস্থা করা হয়। সম্ভবত উনি আজমল চাচার কোনো আত্মীয় টাত্মীয় হবে, এই আর কি। কবে এসছেন? গত পরশু। নে ধর শরবতটা খা। তারপর এই দুদিনে তোমার কাজের অগ্রগতি কি হলো? ভালো, বেশ ভালো। তবে হাতে খুব ভালো একটা ক্লু পেয়েছি। কিরকম? মানে আমাদের বর্ডার এরিয়ায়, হ্যাঁ, অপরাধীরা খুব বেশি একটা ধরা পড়ে না, কারণ আমাদের বর্ডার এরিয়ার সিকিউরিটি খুব বেশি ভালোও না, মজবুতও না, যার ফলে অপরাধীরা খুব সহজে বর্ডার ক্রস করে ওপারে চলে যেতে পারে। হ্যাঁ আমাদের এখানকার মানুষদের কাছে বর্ডার কোনো ফ্যাক্টরি না, নানান প্রয়োজনে মানুষজন হরদম বর্ডার ক্রস করছে। হ্যাঁ আর সেই কারণে শহরে অপরাধীরা একটু বেগাদে পড়লেই বর্ডার এরিয়া চলে আসে। হ্যাঁ তুমি ঠিক বলেছ আঙ্কেল। হ্যাঁ আমি আমি আসলে কালকে চলে যেতে যাচ্ছি। কেন? তোমার তোমার কাজ কি শেষ? না এখনো শেষ হয়নি। তাহলে না মানে আমি যে রুমে উঠেছি, হ্যাঁ ওটা বোধহয় আপনার ছোট মেয়ে, আর উনি ঢাকা থেকে বোধহয় কিছুক্ষণ আগে এসেছেন। আরে উনি এসে দেখেন আমি ওনার রুমে। বিথি চলে এসছে। বিথি কই রে মা? বিথি জানো মারুফ, আমি আমার এই ছোটো মেয়েটাকে নিয়ে খুব গর্বিত। ও না জীবনে কোনো পরীক্ষা কখনো সেকেন্ড হয়নি, এবারও অনার্স ফাইনাল দিয়েছে ইকোনমিক্সে। আই এম শিওর সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। ওর রেজাল্ট বের হলে আমি ওকে বিদেশ পাঠিয়ে দেবো হায়ার স্টাডিজের জন্য। তারপর আপনার মেয়েকে নিয়ে আপনার অনেক স্বপ্ন, তাই না? হবে না কেন, আমাদের বংশে কেউ কখনো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়নি। আর শুধু আমাদের বংশ বলছি কেন, আশপাশের 10 গ্রামে এমন ঘটনা কখনো ঘটেনি। আমার মেয়েই হবে এই এলাকার প্রথম ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট। এমন একটা মেয়ের বাবা হতে পারাটা কত গর্বের বিষয় বুঝতে পারছ? কিরে ওখানে দাঁড়িয়েছিস কেন? এখানে আয়। কেমন আছিস মা? ভালো আছিস? ভালো কথা। এ হচ্ছে মারুফ,
উনি বাবা বুবু আমাকে সব বলেছে। তোর রুমটা খালি ছিল বলে ওকে কয়েকটা দিন জন্য থাকতে দিয়েছি, তোর কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? আচ্ছা এবার বল, তোর রেজাল্ট কবে বেরোবে? এই তো সামনের মাসে। তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি তো? আমি কিন্তু এর মধ্যে সবাইকে তোর রেজাল্টের কথা বলে বেড়াচ্ছি। তোর রেজাল্ট আউট হলে আমি গোটা শহরে মিষ্টি বিলাব। আহ কি যে আনন্দ হবে! বাবা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখে বসে আছে সেটা তো পূরণ হবার নয়। ফার্স্ট ক্লাস ফার্স্ট তো দূরের কথা, ফার্স্ট ক্লাসও আমার থাকবে না, মাঝখানের একটা পরীক্ষা তো। এখন তাহলে আমি কি করব? বুবুকে বলে দেব? ধ্যাত, তাতেই বা কি হবে? বাবা আমার রেজাল্ট শুনে সহ্যই করতে পারবে না, নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। না না না, আমি এটা হতে দিতে পারি না। তার চেয়ে বরং চিৎকার করলে বাড়ির লোকজন জেগে যাবে, জেগে গেলে আপনার সমস্যা হবে, বুঝতে পারছেন না? হয়তো আপনাকে বাঁচাতে, তা না হলে কেন আপনাদের ঘরগুলোতে নেটওয়ার্কে ঝামেলা হবে? অথবা বলতে পারেন এটা এক ধরনের কোইন্সিডেন্স, কেউ পালিয়ে বেড়াচ্ছে নিজের জীবন বাঁচাতে, আর কেউ নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মানে কিছু না, আত্মহত্যা কেন করতে যাচ্ছিলেন? শুনুন, আপনি কেন আত্মহত্যা করতে যাচ্ছিলেন আমি জানি না, তবে আপনাদের বয়সী মেয়েরা সাধারণত প্রেম করিত ব্যাপারগুলোই করে থাকে, আর যারা করে তারা ভালোবাসা কিছু জানেও না, কিছু বোঝেও না। দেখুন, এই প্রেম ভালোবাসার মতো সস্তা সেন্টিমেন্ট আমার মধ্যে নেই, ওকে? তাহলে আত্মহত্যার মধ্যে এরকম একটা জঘন্য কাজ কেন আপনি করতে যাচ্ছিলেন? কেন কথা বলছেন না কেন? নাকি আপনার হাতে কোনো উত্তর নেই? নিজের জীবনটাকে ধ্বংস করে দিতে হবে, নিজের জীবনটাকে নষ্ট করে দিতে হবে? ফার্স্ট ক্লাস বড় না নিজের জীবন বড়? ভাবতে অবাক লাগে। শুনুন, আপনাকে একটা কথা বলি, এখনো সময় আছে, বাবার কাছে যান, বাবাকে বলেন একটা পেপার আপনার খারাপ হয়েছে, সেই কারণে আপনি ফার্স্ট ক্লাস পাবেন না, ব্যাস। অসম্ভব, আমি বাবাকে এসব কথা জীবনে বলতে পারবো না। তাহলে আপনার মাকে বলুন অথবা বোনকে বলুন, যেন আপনার বাবাকে বুঝিয়ে বলুন। আপনি কেন বুঝতে পারছেন না? বাবাকে বোঝানো যাবে না। বাবা আমার রেজাল্ট নিয়ে বিশাল বড় বড় স্বপ্ন দেখছেন, আর এখন যদি তাকে এসব কথা বলা হয়, বাবার স্বপ্ন ভেঙে গেলে সে নিজেও হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, টোটাল ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, আপনার বাবাকে বোঝানোর দায়িত্ব আমার, ওকে?
নো থ্যাঙ্কস, এমনিতেই আপনি এনাফ করেছেন, আর করতে হবে না কিছু। শুনুন, আর যাই করুন, আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে যান না। আজ এত সকালে ঘুম ভেঙে গেল? হ্যাঁ, এত সুন্দর সকাল আমার জীবনে কখনো আসেনি। তাই চমৎকার পরিবেশ, শান্ত স্নিগ্ধ সকাল। জ্যোতি। জি বাবা। নাস্তার কদ্দূর কি হলো একটু খোঁজ নিয়ে দেখ তোমার। জি বাবা, দেখছি। ওর একটা পা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, ডাক্তার বলছে এটা এক ধরনের পোলিও। পোলিও? আই মিন টিকা। আজকাল তো সবাই কত সচেতন, জাতীয়ভাবে টিকা দিবস পালিত হচ্ছে, কিন্তু আগে আমাদের অত কিছু জানা ছিল না। ব্যাপারটাকে কেন আপনি এভাবে দেখছেন? আপনার মেয়ে তবু তো হাঁটতে পারে, অনেকে তো হাঁটতেও পারে না, আর তাছাড়া উনি তো ভালো গান গাইতে পারেন। হ্যাঁ, ওর এই দুর্ভাগ্যের জন্যে আমরাই দায়ী। বাবা মার একটু অবহেলা সন্তানের জন্য যে কত বড় একটা দুর্ভাগ্য ডেকে নিয়ে আসতে পারে তার প্রমাণ হচ্ছি আমরা। এনেও আঙ্কেল, আমি বিথির ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। বিথির ব্যাপারে? জি। যা, এবার হাত মুখ ধুয়ে নে, টেবিলে নাস্তা দিয়েছি। আপা শোন। কি রে? বস। আপা তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, ধর তুই কোনো একটা স্বপ্ন দেখিস, হ্যাঁ, গভীর কোনো স্বপ্ন না, মনে কর তুই কোনো কিছু পেতে চাস, হ্যাঁ, তারপর হঠাৎ একদিন বুঝতে পারলি যে যে স্বপ্নটা তুই দেখিস সেটা কোনোদিন পূরণ হবে না, তখন তুই কি করবি বলতো? আচ্ছা, তার আগে বল, তুই কোনো স্বপ্ন দেখিস, মানে তোর কোনো স্বপ্ন আছে? অবশ্যই আছে। কি স্বপ্ন? আমার স্বপ্ন, আমি দেখি রূপকথার গল্পের মতো, হঠাৎ করে একদিন এক রাজকুমার ঘোড়ায় চড়ে এসে আমাকে বিয়ে করে তার সাথে করে অনেক দূর দেশে নিয়ে চলে যাবে। উফ আপা, ফাজলামো করিস না তো, আমি সিরিয়াসলি বলছি। আচ্ছা বিথি, আমার জীবন কি তোর মতো? বল, তুই কত ভালো স্টুডেন্ট, তোকে নিয়ে সবার কত স্বপ্ন, অথচ আমি টেনে টুনে কোনো রকম ইন্টারমিডিয়েটটা পাশ করলাম। বাবা তো বুঝিয়ে ফেললেন যে আমাকে দিয়ে আর লেখাপড়া হবে না, তাই লেখাপড়াটাও তো বন্ধ করে দিলেন। তাছাড়া শারীরিকভাবেও তো আমি পুরোপুরি সুস্থ না। এই অবস্থায় আমার স্বপ্নই একটাই, একটা ভালো দেখে ছেলেকে বিয়ে করে সুন্দর সুখে সংসার করা। সরি বুবু, আমি না বুঝে তোর মনে কষ্ট দিয়ে ফেললাম, তাই না?
তবে তোর স্বপ্ন পূরণের কিন্তু আর বেশি দেরি নেই। শুনলাম পাত্রপক্ষ নাকি তোকে পছন্দ করে গেছে, ডেটও নাকি ফাইনাল করে গেছে, কি? আর কটা দিন সময় চেয়েছে? টেনশন করিস না, দেখবো ওরা ঠিক রাজি হয়ে যাবে। জ্যোতি, তোদের বাবা তোদেরকে ডাকছে, যা তাদের হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে আমাদের কোনো না কোনো পরীক্ষা দিতে হয়। সব পরীক্ষাতেই যে প্রথম হতে হবে এমন কোনো কথা নেই, তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না, থেমে গেলে চলবে না। প্রথম না হওয়ার কষ্টে জীবনটাকে শেষ করে দিলে চলবে না, হেরে না গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, জীবনের কোনো কিছুই জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। আমি মারুফের কাছে কৃতজ্ঞ, ওই আজ আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিয়েছে। যা জানতে চাইছি সেটার জবাব দিন। রাগলে আপনাকে খুব সুন্দর দেখায়। আপনি কি ইনডাইরেক্টলি আমাকে প্রেমের অফার দিচ্ছেন? সেভাবে আমি ভেবে দেখিনি, তবে আপনি বলার পর মনে হলো অফার তো করাই যায়। কি বলেন, মন্দ কি? মন্দ না, বাট আমি কিন্তু আপনাকে বলেছি যে প্রেম ভালোবাসার মতো সস্তা জিনিসের আমার কাছে কোনো মূল্য নেই। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনি আমার বড় আপুকে অফারটা করে দেখতে পারেন, ও বরাবরই রোমান্টিক। আর আপনি মোটেও রোমান্টিক নন, তাই তো? জি। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, সে আমি ম্যানেজ করে নেব। মানে? না কিছু না। এবার বলুন আপনি আমার খোঁজ করছিলেন কেন? জি মানে আমি মানে আমি আসলে আসলে আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। মানে আমি জানি না আপনি বাবাকে কি বলেছেন, তবে বাবা আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। থ্যাংক ইউ। দেখুন, লম্বায় বড় হলো মানুষ হিসেবে আমি কিন্তু অনেক ছোট। প্লিজ ধন্যবাদ দিয়ে আমাকে অ্যাট লিস্ট ছোট করবেন না। তবে হ্যাঁ, কাল সকালে আপনি যদি এই এলাকার সবচেয়ে সুন্দর জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যেতে পারেন, তবে মনে মনে আমি ভাবব অ্যাট লিস্ট আপনার উপকারে আমি আসতে পেরেছি। ভয় পাবেন না, বেড়াতে গেলে আমার সঙ্গে আপনার প্রেম হয়ে যাবে না, আপনার বোনের সঙ্গে প্রেমটা হলেও হয়ে যেতে পারে। কি ঠিক না? কাল ঠিক আটটা রেডি থাকবেন। ওকে বাই। আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত মারুফ সাহেবকে তেমন খারাপ মানুষ বলে মনে হয়নি। কি জানি, আমার এখন একটুতে অনেক টেনশন হয়।
আচ্ছা শোন, ওই তোর বাবার কাছে ঘটক সাহেব ফোন করেছিল, ছেলের চাচা নাকি আজকে একবার আসতে চায়। আবার কেন মা? কি জানি জরুরি কি যেন কথা বলবে। কি আর বলবে, এবারও হয়তো না করে দেবে। না না, আমার কিন্তু তা মনে হয় না, হয়তো যৌতুক টৌতুক নিয়ে কোনো কথা বলবে। আচ্ছা থাক জ্যোতি, আমি ওদিকটা দেখি, তুই বিথিকে ফোন করে তাড়াতাড়ি বাসায় চলে আসতে বল। হ্যাঁ জায়গাটা আসলেই সুন্দর, এরকম সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য আপনাকে থ্যাঙ্কস। কি হলো একেবারে চুপচাপ, এখানে আপনার ভালো লাগছে না? আচ্ছা কাল রাতে না, মানে কাল রাতে আপনি ভালোবাসার কথা বলছিলেন না, ওটা কি সিরিয়াসলি বলছিলেন নাকি ফান করে? কোনটা? তার আগে বলুন সেই কথা আপনি এখন জানতে যাচ্ছেন কেন? কোনো কারণ নেই এমনি। আমার কিন্তু এমনটা মনে হচ্ছে না। তারপর বলি, আপনি যদি এমনি এমনি জানতে চান তাহলে বলবো হ্যাঁ আমি ফান করেছিলাম, আর যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে জানতে চান তাহলে বলবো কথাগুলো আমি সিরিয়াসলি বলেছিলাম। দেখুন আপনাকে যখন আমি প্রথম দেখি, মানে প্রথম দেখাতে আপনার সঙ্গে আমার আসলে কথাগুলো আমি গুছিয়ে বলতে পারছি না, বলতে গেলে আপনার কাছে বকিস মনে হবে। জানেন যদিও আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, তারপরেও আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, ভালোবাসি গান শুনতে, পূর্ণিমা চাঁদের থেকে অপলক তাকিয়ে দেখতে ভালোবাসি, আর ভীষণভাবে ভালোবাসি বৃষ্টিতে ভিজতে, বৃষ্টি আমার ভীষণ প্রিয়। এসব কথাগুলো কেন বলছেন? কাল রাতে আপনাকে আমি বললাম না যে আমি রোমান্টিক না, আসলে কথাটা ঠিক না। হ্যালো, হ্যাঁ বিথি, কই তুই? আরে মা তোকে এর মধ্যে তিনবার খোঁজ করেছে। হ্যাঁ তুই জানিস না আজকে মেহমান আসবে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে রাখলাম, তাড়াতাড়ি। আমি তো আপনাদের সব কথাই মেনে নিয়েছি, আপনার এই সামান্য ব্যাপারটা মানতে পারবেন না? আপনার কাছে সামান্য হলো, আমার কাছে ব্যাপারটা সামান্য নয়। সব জেনে শুনে এরকম একটা মেয়ে গড়ে নেওয়া যায় না। তাই যদি হয় তাহলে এত কষ্ট করে আপনাদের আসার কি দরকার ছিল? ভাইজান রহস্যটা দিয়ে এখানে, ওনারা সম্বন্ধটা বাতিল করতে রাজি না। মানে? মানে হলো ওই ব্যাপারটা ছাড়া বাদ বাকি সব কিছু ওনাদের পছন্দ হয়েছে, তাই ওনারা চাচ্ছে আপনাদের সাথে আত্মীয়তাটা চালিয়ে যেতে। ঠিক বুঝলাম না। না বোঝার তো কোনো কারণ নাই, আপনাদের সাথে সম্পর্ক করতে চাই, আপনাদের বড়ো মেয়েটা বাদ দিয়ে ছোটো মেয়েটাকে গড়ে নিতে চাই। অসম্ভব, বড় মেয়েকে রেখে আমি কিছুতেই ছোটো মেয়ে বিয়ে দেবো না।
আবির সাহেব আপনি বুঝতে পারতেছেন না, এত ভালো একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। আপনি চুপ করুন তো, আপনার পরামর্শ না হলে চলবে? বড় মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত আমি ছোট মেয়ের বিয়ে কিছুতেই দেব না। তাহলে ধরে নেন আপনার দুইটা মেয়ে আয় বুড়ো হইয়া আপনার ঘরে বসে রয়েছে। দাদা আপনার কোনো অসুবিধা আছে? না আমার আর কি অসুবিধা, অসুবিধা তো ওনাদের। ওনাদের অসুবিধা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা তো খামাখা হয় নাই, উনি একটা বাদ পার ছিটারি করে উনি খুড়া মেয়েটাকে আমাদের ঘরে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। শরৎ খুড়া মানে? না মানে ওই পাত্রী একটা পায়ে একটু ডিস্টার্ব আছে, আবির সাহেব ব্যাপারটা আমার কাছে গোপন করার চেষ্টা করছিল। আচ্ছা ওই পান হয় সামান্য একটু দুর্বল, তাই বলে ব্যাপারটাকে এত বড় করে কেন দেখছেন আপনারা? আর সামান্য খুঁত ছাড়া আর কোনো অসুবিধা আছে বলুন? আছে না, ওইটা ছাড়া মাশাআল্লাহ আর কোনো সমস্যাই নেই। ওই সামান্য ব্যাপারটা আপনারা কেন মেনে নিতে পারছেন না? জি না, মানতে পারতেছি না। আচ্ছা আপনি যত চটাং চটাং কথা কইতেছেন, আপনাকে যদি এই বিয়ের প্রস্তাব দেওয়া হয় আপনি করবেন? জানি করবেন না, আপনার বুঝ পাগলও বুঝে। ভাইজান জানিনা শুনে এই মায়াটারে কেউ বিয়া করতে রাজি হইব না। রাজি হবে না মানে? ওনাদের যদি কোনো আপত্তি না থাকে এই বিয়ে করতে আমি রাজি আছি। তুমি এত চিন্তা করছো কেন? আফজালের আত্মীয় যখন, তখন অত খোঁজ নেওয়ার কী আছে? দরকার হলে আমি আফজালের সঙ্গে ডিটেল কথা বলে নেব। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এই ব্যাপারে এত শিওর হলেন কীভাবে যে বিয়েটা করবে? এমনও তো হতে পারে যে ঝোঁকের মাথায় একটা কথার কথা বলে ফেলেছে। জানি না, আর এই ব্যাপারে আমি আর কিছু ভাবতে চাই না। আমার মন বলছে কিছু একটা হবেই। তুমি চিন্তা করে দেখো, ও হঠাৎ করেই আমার বাড়িতে এসে উঠল, সব কিছু এমনি এমনি হয় না। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা এবার মুখ তুলে আমার দিকে তাকিয়েছেন। তুমি দেখো এ বিয়ে হবেই। আল্লাহ যেন তাই করেন। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে আর কি জরুরি কথা থাকতে পারে আপনার? আসি বাবু, চলুন। আসলে জরুরি কথা, রাতে আমি ছাদে তোমার জন্য অপেক্ষা করব। আমি আসব না। তুমি আসবে? Oh.
দিদি নাস্তা না করে চলে এলি? এমনি ওর খেতে ইচ্ছে করছে না। এটা কোনো কথা হলো? খেতে ইচ্ছে করছে না, এই ওর তো চল। বুবু বললাম না আমার খেতে ইচ্ছে করছে না। আপনি যেটা বলেছেন বুবু সহ বাড়ির সবাই সেটা বিশ্বাস করেছে, আর আমি চাই, আমি চাই আপনি আপনার কথার মূল্য রাখেন। আপনি প্লিজ বুবুকে বিয়ে করেন। কিন্তু বিধি কোন কিন্তু না, আপনি যদি আপনার কথা রাখেন আমি খুশি হব। প্লিজ। আচ্ছা আচ্ছা, তুমি আমার কথাটা শুনবে? আমার আমার কথাটা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো তুমি। আপনি প্লিজ প্লিজ এখান থেকে যান তো। তুই কি প্রমাণ করতে চাস? মানে তুই কি প্রমাণ করতে চাস যে তুই আমাকে স্যাক্রিফাইস করলি, আমাকে তুই দয়া দেখাচ্ছিস, আমাকে করুণা করছিস? এসব কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বুবু? না বোঝার তো কোনো কারণ নেই বিধি, যে কারণে হোক তুই মারুফকে ভালোবেসে ফেলেছিস। এখন এখন সে ভালোবাসার সম্পর্কটাকে কেন তুই অস্বীকার করছিস? আমার আমার স্বীকার অস্বীকারে কিছু যায় না বুবু। ও সবার সামনে তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি আরে আরে ওটা তো একটা একটা সিচুয়েশনাল ডিমান্ড, ওটা তো আসল সত্য নয়। একটা মিথ্যাকে সত্যি বললেই তো সেটা সত্য হয়ে যায় না। দেখ বিথি, তুই তুই আমার জন্য নিজেকে কেন বঞ্চিত করবি? কেন? এটা হয় না বাবু, এটা হয় না। মারুফ সাহেব,
আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে এসেছি এবং আপনাকে একটা কথা জানাতে এসেছি। জি বলুন। আমি আপনার কাছ থেকে জানতে এসেছি যে আপনি নিজের সাথে কেন নিজে প্রতারণা করছেন, আর জানাতে এসেছি আমি কারো করুণা চাই না। আমি বুঝতে পারছি না প্রতারণা করুণা এইসবের প্রশ্ন কেন আসছে। প্রশ্নটা এই জন্যই আসছে যে আপনি হয়তো সেন্টিমেন্টের বসে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, কিন্তু এই ঘটনাটা দেখুন, আমার বাবা মা হয়তো আপনার প্রস্তাবটা খুব সিরিয়াসলি নিয়েছেন, কিন্তু আমি এই প্রস্তাবে রাজি নই। আমার মনে হয় আপনি একবার বিধির সাথে একটু কথা বলে দেখুন প্লিজ। আপনার বিয়ের কথা আপনি নিজের মুখে সবার সামনে বলুন। বিথি, সেটা আমি একটা ঝোঁকের মাথায় বলেছিলাম, আর এই বিয়েতে তোমার বুবু রাজি নয়। হ্যাঁ, এরকম একটা বিশ্রী অবস্থা থেকে তোমার বউই আমাকে উদ্ধার করেছে, আর এখন তুমি যদি চাও তাহলে আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে পারি। অসম্ভব, অসম্ভব, বাবা এই বিয়ে কিছুতে মেনে নেবে না। আপনি কেন বুঝতে পারছেন না, বুবুর বিয়ের আগে আমার বিয়ে, এটা কি মেনে নেওয়া সম্ভব? তাহলে এখন উপায়? উপায় একটা আছে। কোনো ভয় নেই, তোরা আজ রাতেই এ বাড়ি ছেড়ে চলে যা, তারপর দূরে কোথাও গিয়ে বিয়ে করে ফেল। এরপর আস্তে আস্তে যখন এ বাড়ির পরিবেশ এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে, তখন নয় ফিরে আসবি। কাজে লাগবে, তাড়াতাড়ি কর, পরে আবার কেউ টের পেয়ে যাবে। কোনো ভয় নেই, আমি আমি এই দিকটা দেখে রাখবো, ঠিক আছে? Thank you.
বহু বহু বাইরে তো আমি চলে গেলাম, কোথায় যাব জানি না। জীবন বড় বিচিত্র, বহুবার শুনেছি, এখন আমিও বলছি জীবন বিচিত্র। আইনের চোখে কোনো একটা অপরাধে আমি অপরাধী, সেখানে আমার দায় কতটুকু ভালো করে জানি না। তবু একটা খুনের দায়ে আমি এখন ফেরার। ভেবেছিলাম কোনো একটা নিরিবিলি আশ্রয়ে নিজেকে ঢেকে রাখবো আপাতত, তারপর কোনো একদিকে চলে যাব। কিন্তু ভবিতব্য কার যে কি কেউ জানে না, থাকা হলো না। এই প্রথম ভালোবাসায় উষ্ণতা অনুভব করলাম, যে ভালোবাসা সত্য, যে ভালোবাসা বুকের মধ্যে কাঁপন ধরায়, তাকে প্রত্যক্ষ করলাম। আর তাই নিজেকেই পাল্টাতে হলো, যে আমি এসেছিলাম আর যে আমি চলে যাচ্ছি এই দুজন এক মানুষ নয়। আর কোনোদিন যদি আবার দেখা হয় আমার দায়টুকু প্রাণ খুলে জানাবো। কষ্ট হলে যেন কষ্ট আমারও হবে। ইতিং মারুফ।